এবার মহিলা থানায় এসে মহিলারা বিচার পাচ্ছেন না বিচার প্রার্থী মহিলা থানায় লিখিত অভিযোগ নিয়ে যাবার পর খোদ মন্ত্রীর নিজের বিধানসভা কেন্দ্রের শাসক বিজেপি দলের নেতাকে পাত্তাই দিলেন না শহরের মহিলা থানার ওসি রিঙ্কি দেববর্মা শুধু তাই নয় বিজেপি উনকোটি জেলা কমিটির সাধারণ সম্পাদক ডক্টর সুশান্ত সিনহার ফোন রিসিভ করেননি শহরের মহিলা থানার ওসি ওসির এই ভূমিকায় শহরে বিজেপি দলের তীব্র উত্তেজনা বিরাজ করছে উল্লেখ্য মন্ত্রী টিঙ্কুরায়ের নিজ বিধানসভা কেন্দ্র বাহান্ন চণ্ডীপুরের বিয়াল্লিশ নং বুথের অধীনে ভগবাননগর গ্রাম পঞ্চায়েত অবস্থিত এই বিয়াল্লিশ নং বুথের বিজেপি দলের সাধারণ সম্পাদক কালীকৃষ্ণ ভট্টাচার্য তেইশে জুন শুক্রবার বিকেলে শহরে মহিলা থানার সম্মুখে জানান যে ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা রিনা বেগমের স্বামী বর্তমানে শহরের সংশোধনাগারে বিচারাধীন অর্থাৎ বন্দী রয়েছেন স্বামী থাকায় বাড়িতে রিনা বেগম একাই থাকেন গতকাল জুন বৃহস্পতিবার রাতে একই গ্রামের কয়েকজন যুবক রিনা বেগমের বাড়িতে ইট পাটকেল দিয়ে ঢিলা করে এবং রিনা বেগমের প্রাণ নাশে হুমকি দেন রিনা বেগমের বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটিতে আলো থাকায় অভিযুক্ত যুবকদের চিনতেও পেরেছেন তিনি অভিযুক্তদের দেখে চিনতে পারলেও ভয়ে একা রাতে কোনো ধরনের চিৎকার চেঁচামেচি না করে পরবর্তী সময়ে শুক্রবার দুপুরে লিখিত অভিযোগ নিয়ে রিনা বেগম কয়লা শহরে মহিলা থানায় আসার পর মহিলা থানার ওসি রিঙ্কি দেববর্মা রিনা বেগমের লিখিত অভিযোগ গ্রহণ না করে উল্টো মহিলা থানার ওসি দুর্ব্যবহার করলে রিনা বেগম ভগবাননগর নিজ গ্রামে ফিরে গিয়ে স্থানীয় বিজেপি নেতা কালীকৃষ্ণ ভট্টাচার্যের দ্বারস্থ হয়ে সমস্ত ঘটনা জানানোর পর বিজেপি নেতা কালীকৃষ্ণ ভট্টাচার্য রিনা বেগমকে সাথে নিয়ে কৈলা শহরে মহিলা থানায় আসার পর মহিলা থানার ওসি বিজেপি নেতা কালীকৃষ্ণ ভট্টাচার্যের সাথেও দুর্ব্যবহার করেছেন বলে বিজেপি নেতা কালীকৃষ্ণ ভট্টাচার্য নিজের সংবাদ প্রতিনিধিদের জানান তো সাধারণত মানুষ কোনো বিপদে টিপদে আমরা কাছে মানুষ আসে তো আমার পাশের বাড়ি রিনা বেগম উনি মহিলা থানায় একটা মামলা নিয়ে ছিলেন তখন ওনার সঙ্গে বসি সাহেব বেঙ্কিট দেব বর্মা নাকি ওনারে তুস্তাছ করিয়া ওবলার তলে ওনারা ঘুরে আসিছেন তো উনি আমার কাছে গেছেন যাওয়ার পরে আমি নিজেও ওনারের সঙ্গে লইয়াইছি তো সব কথা তো বিশ্বাস হয় না বিশ্বাস ঠিক না আমি যাচাই করার জন্য আসি আসার পর উনি আমার সামনেও এইরকম ঠিক এই তুচ্ছ বা ব্যবহার করছেন বলছেন যে আপনি যান যান আইন আদালত খোলা আছে কোর্ট কাছে এরকম উচ্চ ব্যবহার করিয়া নিয়ে আমাদের ঘুরাইয়া দিছে যদি আমরা থানা বা যে কোনো অফিস আদালত সরকারি প্রতিষ্ঠান এইগুলো তো মানুষের নিরাপত্তার জন্য বা মানুষের সেবার জন্য আমরা যদি থানায় এই ধরনের নিরাপত্তা না পাই কোনো সেবামূলক কাজের কোনো মর্যাদা না পাই তাহলে আমরা এই ভারতে কোন শুধু তাই নয় বিজেপি নেতা কালীকৃষ্ণ ভট্টাচার্য মহিলা থানার ওসি রিঙ্কি দেববর্মার কাছ থেকে দুর্ব্যবহার পেয়ে বিজেপি নেতা কালীকৃষ্ণ ভট্টাচার্য বিজেপি উনকোটি জেলা কমিটির সাধারণ সম্পাদক ডক্টর সুশান্ত সিনহার কাছে ঋণা বেগমের ঘটনা জানানোর পর বিজেপি নেতা ডক্টর সুশান্ত সিনহা মহিলা থানার ওসি রিঙ্কি দেববর্মাকে ফোন করলে মহিলা থানার ওসি ফোন রিসিভ করেননি বলেও জানান বিজেপি নেতা কালীকৃষ্ণ দেবর্মার এহেন আচরণে মন্ত্রী টিঙ্কু রায়ের নিজ বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের নেতৃত্বদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে মহিলা থানার ওসি এহেন ভূমিকা মন্ত্রীর নজরে নেওয়া হয়েছে বলেও জানা যায় এখন দেখার বিষয় মহিলা থানার ওসি রিঙ্কি দেবর্মাকে নিয়ে কি ধরনের ভূমিকা নেওয়া হয় বিউরো রিপোর্ট আর ই নিউজ